Assalamualaikum warahmatullahi wabarakatuh. তো আপনাদের সামনে আজকে একটা পর্দার কাজ দেখাবো, পর্দাটা কিভাবে লাগাইতে হয় বা কিভাবে হ্যাঙ্গিং করতে হয়। আর পর্দার কাজটা মোটামুটি সোজা আছে, সবাই করতে পারে, কিন্তু কিছু কাজ আছে একটু ডিফিকাল্ট, সবাই হয় না। তো এই জন্য যে দেওয়ালের ভিতরে কিন্তু পর্দাটা ইজিভাবে লাগানো যায়, কিন্তু যখন দেওয়াল না হয় ওখানে জিপসন হয়, তখন আমরা কিভাবে কার্টনটা লাগাবো, পর্দাটা লাগাবো, সেই জিনিসটা দেখাবে। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে জিপসন, জিপসন বোর্ড, যে এই যে হোল দেখা যাচ্ছে এটা আগে পর্দা যারা লাগাইছে তারা এটা হোল করছে, করার পরে এখানে পর্দাটা পড়ে গেছে। তো যাই হোক, এটা পরে আমাদেরকে ডাকাইছে, ডাকাই এটা আমরা নিজেরা করছি। তো এই যে হোল, হোলটা এখানে কিন্তু জিপসনের ফিশার আছে, অন্য রকমের ফিশার, ফিশারটা যখন লাগাই টাইট দিই তখন ওটা ধরে, কিন্তু ওটা ধরার একটা লিমিট আছে, বেশি লোড দেওয়া যায় না ওখানে, যে কার্টন গুলো একটু লোড আছে। আর এগুলো সবসময় যখন ইজি ভাবে কাজ করে তখন ওই আপনার এই ফিশারে কাজ হবে না, মানে ফিশার দিয়ে যদি লাগাই তাহলে এক সপ্তাহ বা এক মাসের গ্যারান্টি দেওয়া যাবে, এর বেশি দেওয়া যায় না। কিন্তু এখানে আমরা ডিফিকাল্ট কাজ করছি, দেখেন একটা রড, 6 mm একটা রড লাগাইছি, এই যে সিলিংয়ের সাথে, সিলিংয়ের সাথে 6 mm একটা রড, হ্যাঙ্গিং রড, হ্যাঙ্গিং রডটা সিলিং এর সাথে দিয়েছি ফিক্স বোল্ট দিয়ে, ফিক্স বোল্ট দিয়ে উপর থেকে নিচে, আবার যে কার্টনের সাথে যে ফিটিং আছে ফিটিং এর সেন্টার থেকে একটা হোল বানাইছি, হোল বানানোর পরে উপরে একটা নাট দিয়েছি, নিচে নাট, এখানে দুইটা ফিশার দিয়েছি, ওয়াশার, ওয়াশার দেওয়ার পরে এটা মোটামুটি হ্যাঙ্গিং হয়ে গেছে। এই যে আমাদের মাহবুব ভাই, আমরা দুবাইতে কাজ করছি, এটি কাজটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমার মাহবুব ভাই ডাকাত বাড়ি, এটা হচ্ছে যে স্টারকেস, এটা স্টারকেস দিয়ে কাজটা করছিলাম, দূর থেকে মোটামুটি সুন্দর লাগতেছে, দুনো পাশে যে হ্যাঙ্গিং করা সিস্টেম। তো আসলে এটা একটু আমার কাছে ব্যতিক্রম লাগছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে কিভাবে হ্যাঙ্গিং করতে হয়। তিনটা রড দিয়ে হ্যাং দিয়েছি, আবার ডিসপ্লের সাথে স্ক্রু দিয়েও সেটা মোটামুটি ভালো করছি, এখন ইজিলি এদিকে সেদিকে যাইতে পারতেছে, এটা এই যে কত সুন্দরভাবে ইজিতে হচ্ছে। কিন্তু আগে কিন্তু এভাবে করা হতো না, এটা যদি বেশি টানা ছিড়া করতো নিচে তুলে আসতো, এখন নিচে আসার সম্ভাবনা নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন কার্টনের কাজটা আমরা কিভাবে করব, আর যারা একেবারে নতুন আছেন তারা মোটামুটি বুঝতে পারবেন কার্টনের কাজ কীভাবে করতে হয়। আর যদি এখানে ইজিপশন না আসে, দেওয়াল আসে, তাহলে এগুলোর দরকার নাই, জিপসনের ভিতরে হিল, হিলটি মারা, হিলটি মারার পরে ওখানে টিশার দিয়ে ভালো করে টাইট করলে এগুলো হয়ে যায়, মোটামুটি ভালো হয় ওটা। কিন্তু এখানে, এখানে দেওয়া হয়েছে এই জন্য যে এই যে পিছনে ফিটিংটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু দেওয়াল না, এটা হয়েছে যে জিপসন, এটা জিপসন হওয়ার কারণে আমাদেরকে হ্যাঙ্গিং করতে হয়েছে। তো এই হ্যাঙ্গিনের কাজটা মোটামুটি জানার দরকার, যাদের জানা নেই তারা শিখে নেবেন কিভাবে হ্যাঙ্গিং করতে হয়। দুই পাশে দুইটা যখন আমরা ওই যে পর্দাটাতে রাখার জন্য, ডিজাইন করার জন্য দুই পাশে দুইটা হুক দিয়ে যখন দেওয়া হয় তখন মোটামুটি এই যে দেখা যাচ্ছে সাইডে দেওয়া হয়েছে, আর সাইডে মোটামুটি বুঝলেন। এখানে আরেকটা জিনিস দেখাবো, এই যে কার্টনটার সাইজটা কিভাবে নিতে হয়, এই যে দেখা যাচ্ছে না নিচে, নিচে সাইজটা কিন্তু মোটামুটি 5 সেন্টি গ্যাপ রাখলে চলে, এই যে নিচে গ্যাপটা, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই যে নিচের গ্যাপটা, এটা 5 সেন্টি রাখলে মোটামুটি এনাফ, কিন্তু যদি বেশি একবার নিচে দেওয়া হয় তাহলে কাস্টমার কি করে, তো বেশি উপরে দিলেও সুন্দর লাগে না, মোটামুটি ভাবে মিডিয়ামে রাখতে হবে উপরে গ্যাপটা। এটা পর্দা যখন লাগানো হয় তখন পর্দাটার প্রথম সিম্বলই পাবে কতটুকু হাইটে এটা লাগবে, সেটা প্রথমে মেজারমেন্ট করার পরে আমরা নিচের হাইটটা নিয়ে নিব, নিচের থেকে উপরে হাইটটা নিয়ে ওখানে মার্ক দেব, মার্ক দেওয়ার পরে আমরা হ্যাঙ্গিনে কাজটা করব। তো মোটামুটি আমার ভিডিওটা যদি কারো কাছে একটু ভালো লাগে তাহলে ইনশাল্লাহ শেয়ার করবেন, আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো সে পর্যন্ত অপেক্ষা থাকুন আর সাবস্ক্রাইব করে রাখবেন
যে কোনো মুহূর্তে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও যখন আপলোড করবো তখন আপনাদের ওখানে মেসেজটা চলে আসবে।